তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ইতিমধ্যে দুশ্চিন্তায় রয়েছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কি হবে বা পরীক্ষা হবে কি না। তো এই নিয়ে কিন্তু আনন্দবাজার পত্রিকা একটা প্রকাশিত নিউজ উঠে এসেছে এবং আমি এই নিউজটাই তোমাদেরকে দেখাতে চাই। তার আগে বলে নিই যে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক হওয়া উচিত কি না, এই বিষয়ে কিন্তু রাজ্য সরকার জনগণের মতামত চাইল এবং ইমেলের মাধ্যমে জনগণকে বলল যে তোমরা তোমাদের মতামত জানিয়ে দাও একটি ইমেলের মাধ্যমে। তো তোমাদের কাছে মোট 3টি ইমেল পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। এই ইমেলের মাধ্যমে তোমরা নিজের মতামত জানাতে পারো রাজ্য সরকারকে। তো কি সেই ইমেল, কিভাবে তোমরা মতামত জানাবে ইমেলের মাধ্যমে, তো আমি বিস্তারিত আলোচনা তুলে ধরছি ভিডিওটিতে, সঙ্গে থেকো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ইতিমধ্যেই তোমাদেরকে যেটা দেখাতে চলেছি এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হওয়া একটা বর্তমানকার নতুন আপডেট, যে কী বলা রয়েছে সেই আপডেটে দেখে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কী হওয়া উচিত, ইমেলে জনমত চাইল রাজ্য সরকার। এই কথাটি দ্বারা তোমরা কী বুঝতে পারছো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হওয়া উচিত কি না, এটি কিন্তু তোমরা ইমেলের মাধ্যমে রাজ্য সরকারকে জানাতে পারো। তোমরা অর্থাৎ জনগণ কিন্তু এখন ইমেলের মাধ্যমে রাজ্য সরকারকে জানাতে পারে যে পরীক্ষা হওয়া উচিত কি না। তো চলো খবরের গভীরে চলে যাব আমরা। প্রথমেই দেখতে পারবে যে করোনা পরিস্থিতিতে, করোনা অতিমারির মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, বা হলেও কিভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, না হলেই মূল্যায়ন কিভাবে হবে, সেই বিষয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কাছে মতামত চাইল রাজ্য সরকার। 3টি ইমেল আইডি দেওয়া হয়েছে সরকারের তরফে, সেখানেই নিজেদের মতামত জানাতে পারবেন তারা। সোমবার দুপুর 2টোর মধ্যে মতামত জানাতে বলা হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষকে কিন্তু সোমবার, অর্থাৎ কালকে সোমবার দুপুর 2টোর মধ্যে কিন্তু জনমতের মতামত কিন্তু জানাতে বলেছে রাজ্য সরকার, অর্থাৎ জনগণ কী চায়। তো চলে যাব তারপর রবিবার কী বলা হয়েছে। রবিবার রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। সেই কমিটি যে বিষয়গুলি খতিয়ে দেখেছে সেগুলি হলো এক নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কী বলেছে, এক নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কি না, 2 নম্বর কী যে পরীক্ষা হলেও কীভাবে সেই পরীক্ষা নেওয়া হবে, 3 নম্বর পরীক্ষা না হলে মূল্যায়ন কিভাবে হবে। ঠিক আছে, তারপর কি বলছে দেখে নাও। তারপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে সরকার আরও জানিয়েছে যে বিশেষজ্ঞ কমিটি আলোচনা করলেও সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মতামত জানতে তারা চাইছে। অর্থাৎ তারা কিন্তু ছাত্রছাত্রী এবং অভিভাবক, স্কুলের টিচার সবারই কিন্তু একটা মতামত জানতে চাইছে। তো মতামত জানানোর জন্য যে 3টি ইমেল আইডি দেওয়া হয়েছে সেগুলি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তোমরা দেখে নাও যে পিবিএসএসএম ডট 1 নম্বর ইমেলটা এই যে pbssm.spo@gmail.com, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে কী আছে, 2 নম্বরটাতে রয়েছে তোমাদের, 2 নম্বরটা তোমাদের রয়েছে কমিশনার, 2 নম্বরটা তোমাদের রয়েছে যে কমিশনার স্কলার এডুকেশন @gmail.com, এবং 3 নম্বরে রয়েছে wbssed@gmail.com। তো এই ছিল তোমাদের 3টি ইমেলের মাধ্যম, এবং তোমরা এর মাধ্যমে কিন্তু মতামত জানাতে পারবে রাজ্য সরকারকে। তো এইরকমই একটা খবর আজকে প্রকাশিত হয়েছে, এবং তোমরা অভিভাবক, স্টুডেন্ট সকলেই কিন্তু এখন তোমাদের নিজস্ব মতামত তুলে ধরতে পারো রাজ্য সরকারের কাছে। তো এই ছিল আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রবেশ করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।